আপনারা জানেন নতুন কোন ইটভাটার আমরা আর অনুমতি দিচ্ছি না, একটা জায়গাতেই 36টা ইটভাটা। কি করে তারা ছাড়পত্র পেলো, কি করে তারা এতদিন পরিচালিত হলো, সেটা ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট তো জবাব দিতে হবে। গাড়ি থেকে হচ্ছে, মিউনিসিপ্যাল ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে দূষণ হচ্ছে, বর্জ্যগুলো একসাথে করে পুড়িয়ে ফেলে। আপনি যদি হাইওয়ে দিয়ে যান দেখবেন বর্জ্যের স্তূপের মধ্যে দিক দিক করে আগুন জ্বলতেছে, ওখানে প্লাস্টিকও আছে, প্লাস্টিকও পুড়তেছে ওরা। এগুলো হচ্ছে। তারপরে আমাদের কৃষিখাত থেকে দূষণ হচ্ছে, আমাদের নির্মাণ এবং রোড ডাস্ট হচ্ছে। এখানে যদি আরও দুইটা সেক্টর বলি, এনার্জি এফিসিয়েন্সির কথা বলা হয়েছে আর আভ্যন্তরীণ এয়ার পলিউশন, আমরা কনস্ট্রাকশন অ্যান্ড রোড ডাস্ট, তারপরে ব্রিক ক্লিন, সিমেন্ট, থার্মাল, এগুলোকে তো আমরা ইমিডিয়েটলি ডিজেল জেনারেটর ইমিডিয়েটলি টার্গেট করতে পারি ফর বেটার কমপ্লায়েন্স। এটার জন্য তো আমার বসে থাকার দরকার নেই, প্রজেক্টের জন্য আমি রেগুলার মনিটর করবো এবং বেটার কমপ্লায়েন্স এনশিওর করবো, এটার জন্য তো আমার প্রজেক্টের জন্য বসে থাকার দরকার নেই। কিন্তু কিছু কিছু জায়গায় যেমন মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, সেই কবে থেকে শুনে আসতেছি তিনটা করে কোটা দেবে, সেখানে আমরা আলাদা করে রাখবো, আলাদা করে কালেকশন হবে, আলাদা করে ওই যে সার করা হবে, আলাদা করে রিসাইক্লিং হবে, আমরা বাস্তবায়নটা করতে হবে। হ্যাঁ, আর ইস্টার্ন রিফাইনারির যে রিফাইনিং ক্যাপাসিটি, হ্যাঁ ও নো, আই থিঙ্ক আই হ্যাভ স্পোকেন উইথ দ্যাম অ্যাবাউট দিস, দ্যাট উই রিয়েলি নিড টু সেট স্ট্যান্ডার্ড ফর দ্য রিফাইনারি অ্যান্ড মেক শিওর দ্যাট দ্য রিফাইনারি ইজ ইকুইপড উইথ রাইট সেট অফ মেশিনারি সো দ্যাট উই গেট দ্য রাইট কাইন্ড অফ fuel for the transportation on the road. So amar correct kotha ekta hocche kono quick fix nei kintu kichu kichu kaj amra shuru korte pari, jemon apnara janen notun kono idbhatar amra ar onumoti dicchi na, amra zigzag idbhata gulo ke ekta committee kore diye tara ashole compliance ache tar compliance korche kina oita dekhbar kaj shuru korechi। ঢাকার বাইরে নোয়াখালীর রামগতিতে একটা এলাকাতে একটা জায়গাতেই 36টা ইটভাটা। কি করে তারা ছাড়পত্র পেলো, কি করে তারা এতদিন পরিচালিত হলো, সেটা ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্ট তো জবাব দিতে হবে। 36টা হওয়ার আগে কেন ড্রাইভ হলো না, এই জবাব তো আপনাকে দিতে হবে। সেগুলোর বিরুদ্ধে আমরা ড্রাইভ শুরু করেছি। আমরা নন কমপ্লায়েন্ট ইন্ডাস্ট্রিয়াল সেক্টর যেগুলো আছে সেগুলোকে কমপ্লায়েন্সে নিয়ে আসার জন্য কাজ শুরু করব। আর মিউনিসিপ্যাল সলিড ওয়েস্ট আর আমাদের ফুয়েল স্ট্যান্ডার্ড, এগুলো সময় সাপেক্ষ ব্যাপার, এগুলোতে আমাদের ওয়ার্ল্ড ব্যাংকের সাপোর্ট লাগবে, সেটা দিয়ে আমাদেরকে কাজ শুরু করতে হবে। তো ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টকে যেটা বলেছি শুনেছেন, যে এই কর্ম পরিকল্পনার টেবিলটুকুন অন্ত বাংলা করে দিলে, ওয়েবসাইটে দিলে সবাই জানতে পারে, সবাই বুঝতে পারে। আর যে থার্মাল প্ল্যান্টগুলো আছে সেগুলো যে আসলে কী মাত্রায় দূষণ করছে, এটা আপনারা ইন্ডিপেন্ডেন্টলি মনিটর করে আমাকে জানাবেন, জনগণকেও জানাবেন। আশা করি এই এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট প্ল্যানের বাস্তবায়নটা 5 থেকে 7 বছরের মধ্যে যদি নিশ্চিত করা যায়, ঢাকাকে সবচেয়ে দূষিত বাতাসের নগরীর অপবাদ থেকে আমরা বের করে আনতে পারবো, জনস্বাস্থ্যকে আমরা সুরক্ষিত রাখতে পারবো। সবাইকে অনেক ধন্যবাদ।